বাট হ্যাঁ, একজন যেটা তোমার লিস্টে ছিল না যাকে আমি পেতে চাই, ওয়ান অফ মাই বিগেস্ট ক্রাশ, অ্যান্ড হি ইজ আ পার্সন আই লুক আপ টু অ্যাট টাইম, অ্যাট লিস্ট আমি ট্রাই তো করবো, দ্যাটস মাই ড্রিম। বয়ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড? মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই বয়ফ্রেন্ড। সো আচ্ছা, ভেরি ভেরি একদম প্ল্যান্ড, পলিটিক্যালি কারেক্ট আনসার। আচ্ছা, ইটস ট্রু। অ্যাক্ট্রেস না হলে, মানে জানি তোমার অলরেডি একটা জব ছিল কি কি, সেই সব ছেড়ে দিচ্ছি, তো অ্যাক্ট্রেস না হলে বা ওই সব মানে সিএস বা ওই এমবিএ সাইডে না গিয়ে আর কি হওয়ার তোমার ইচ্ছে ছিল? কোরিওগ্রাফার। ওকে, তারপর কোরিওগ্রাফার মানে সবসময় কি তোমার বিহাইন্ড দ্য সিন ইচ্ছে ছিল, নাকি এই যে এটা হুট করে যে তুমি স্ক্রিনে এত মানুষের সামনে যে তোমাকে দেখা যায় সেটাও ইচ্ছে ছিল কোথাও কোথাও, মানে মনের ভিতরে ডিরেক্টর হওয়ার ইচ্ছে ছিল, মানে এখনো সেই ইচ্ছাটা আছে। তো এখন আমি অ্যাক্ট্রেস হওয়ার চান্স পাচ্ছি বলে করিনি, যাই না কতদিন আর থাকবো, কতদিন চান্স পাবো, বাট দেন ইন ফিউচার আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু বি আ ডিরেক্টর, ডেফিনেটলি, অ্যাট লিস্ট আমি ট্রাই তো করবো, দ্যাটস মাই ড্রিম। তাহলে সেই মানে যখন ড্রিমি ডিরেক্টর হওয়া, তাহলে জিজ্ঞেস করি কোন ফিল্ম তোমার আপাতত সবচেয়ে ভালো লাগছে এখন, মানে বারবার তুমি দেখতে রাজি আছো? এটা তো খুব ডিফিকাল্ট বলা, বিকজ ফিল্মস তো অনেক আছে, ঠিক আছে, বাট দেন আমি অ্যাট আ সিম্পল রোমান্টিক ফিল্ম লাইক ডিডিএল যে আমি ওরকম একটা ফিল্ম একটা ডিরেক্ট করতে চাই, ভেরি সিম্পল, ভেরি রিলেটেবল, ভেরি সুইট, আর ইটস সাচ আ ফিল্ম যেটা তুমি সবসময় তুমি দেখতে পারবে, তুমি কোনোদিন বোর হবে না। আমি মনে হয় কি মাঝে মাঝে এই এটা আমি গুণ কি ড্রব্যাক আই ডোন্ট নো, মাঝে মাঝে দিস ইজ নট গুড, সামটাইম একটু ডিপ্লোম্যাটিক হওয়াটাও দরকার, তো আমি আমার নিজের মধ্যে একটু ডিপ্লোমেসি আনতে চাই, so that you know I can adjust in a lot of situation jekhane ami hoyto pari na, jodi ami sekhane dekhi je mane people are you know dual mukh hocche ekhane ekta kotha bolte bolte ami oi manusder theke na pari na ami decision nite, so I think but then amader ei scenario to dariye ajke je obostha, that's work front bolo normal life bolo seta ektu diplomacy dorkar ache, to ami chaibo je oi ektu diplomacy ta amader আচ্ছা, তাহলে ডিপ্লোমেসির কথা যখন উঠলাম, জানি না আমার পরের কোয়েশ্চেনটা কতটা কি আমি আনসার পাবো, সেটা হচ্ছে যে ফার্স্ট কোস্টার হিসেবে কাকে তোমার বেশি পথ, মানে কাকে তুমি আবার ফিরে পেতে চাও, হিরণ নাকি তোমার খোকা বাবুর কোস্টার প্রতি? দুজনেই খুব ভালো, বাট দেন আই এম ভেরি নিউ, এখন আমি জাস্ট আমার ক্যারিয়ার স্টার্ট করেছি, তো আই উইল অলসো ওয়ান্ট সামওয়ান নিউ, বাট হ্যাঁ একজন যেটা তোমার লিস্টে ছিল না যাকে আমি পেতে চাই সে হচ্ছে পরমব্রত। আমি আমার এক্ষুনি কোয়েশ্চনটা ছিল, মানে পরমব্রত নাকি আবির, কোয়েশ্চনটা এক্ষুনি আসছিল, মানে পরমব্রত খুব ভালো করে জানে এটা, মানে হি ইজ অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে বা হোয়াট এভার আমাদের এই সিনেমা তুমি শাহরুখ খানকে ছেড়ে দেবে, পরম ইজ ওয়ান অফ মাই বিগেস্ট ক্রাশ, অ্যান্ড হি ইজ আ পার্সন আই লুক আপ টু অ্যাট টাইমস, বিকজ আমার মনে হয় যে পরমব্রতের মধ্যে না অনেকগুলো ব্যাপার আছে, ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমার ভীষণ ভালো লাগে, হি ইজ ফান টু বি উইথ, ও ভীষণ হেল্পফুল অ্যাজ আ কো অ্যাক্টর, ভীষণ স্পেস দেয় তোমাকে, ভীষণ হেল্প করে, তারপর তুমি অ্যাকচুয়ালি বসে পরমের সাথে ইউ ক্যান হ্যাভ আ গুড চ্যাট, গুড কনভারসেশন, আই থিঙ্ক এই গুড কনভারসেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড হি ইজ উইটি অলসো, ভেরি ইন্টেলিজেন্ট, মানে পরমব্রতকেই তুমি মানে পারলে না, ডিপ্লোমেসি না রাখতে পেরে মানে পরমব্রত একদম, আমি সেটাই বলছি আমার মধ্যে ডিপ্লোমেসি থাকা উচিত, আমি ডিরেক্টলি বলে দিয়েছি, ইনফ্যাক্ট আমি ওকেও আমি ডিরেক্ট বলে দিয়েছি, লিসেন আমি কিন্তু সবাইকে বলি যে ইউ আর মাই ক্রাশ, সো আই এম ওপেন অ্যাবাউট ইট। আচ্ছা, তো তোমাকে তো ওয়েব সিরিজে আমরা দেখেছি এর আগে, আরো কি কি ওয়েব সিরিজে আমরা দেখতে পাবো তোমার? আমার ইনফ্যাক্ট আরেকটা ওয়েব সিরিজও করার কথা ছিল, হইচইয়েরি ভেঙ্কটেশ,
বাট দেন এই আমাদের শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল 19th থেকে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, তো ওইটা এখন লাইনড আপ আছে, এবার যাই না কি হবে। আরো দুটো স্ক্রিপ্ট আমার কাছে আছে, বাট দেন ওগুলো এখনো ফাইনালাইজ কিছুই হয়নি, যেহেতু এইটা একটা বাজে একটা সময় চলছে, তো দেখি কখন কি ঠিক হয়, দেন প্রবলি কাজের খবরে বেরোতে থাকবে। আর তোমাকে আর নীলকে কবে একসাথে কোনো কাজে আবার দিতে পাবো? যেদিন প্রোডিউসারটা মনে করবে, মানে সেটা অনেকের প্রশ্ন ছিল যে তোমাদেরকে কেন একসাথে দেখতে পারি না। আমরা একটা শর্টফিল্ম করেছিলাম দড়িয়া বলে, যেটা যারা আমাদের আসলে দেখে অনেকে দেখেওছে হয়তো, তো আমি ওই জন্যই বললাম যে আবার কবে ভালো করে দেখতে পাবো। হ্যাঁ ওই ছোট একটা ক্লিপ দেখো, তারপর আমার যদি প্রোডিউসাররা মনে করবে উই ক্যান ইনভেস্ট অন দেবে তবে নিশ্চয়ই। লেটস সি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.